नमस्कार रिंकी रान्ना बान्नाते आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी रान्ना करब कतला माछेर माथा और मोचा दिए मुगेर डाल। तो ये जो अर्घ अर्घ ये डालटा खेते खूब ही भालोबाशे। अर्घ तुमि केमन भालोबाशो? तो हाँ केमन भाशो? खूब खूब ओ खूब भालोबाशे ये डालटा खेते। ओर जोन्नो आमी आज ये डाल बानाबो। तो आपनारा स्किप ना करे पूरो भिडियोटे देखुन आमी किभाबे मोचा और कतला माछेर माथा दिए मुगेर डालटा बानाई। प्रथमे कड़ाईते आमी सर्षे तेल देव। तेलटा गरम हो गेछे, एबारे जे कतला माछेर माथा दुटो आमी भालो करे भेजे नेब। माथাটা ভাজা হয়ে গেছে, এই যে আমি এবার মাছটা এখান থেকে ভালো করে ভেঙে নেব। মাছের মাথা দিয়ে ডাল করার সময় মাথাটা ভালো করে ভেঙে নিতে হয়, তাহলে পুরো ডালের সাথে এটা মিশে যায় আর খেতে অনেক ভালো লাগে। এবার এটা আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি এবার মশলাগুলো সব ফোড়ন দেব। তেজপাতা দিলাম একটা, গোটা শুকনো লঙ্কা দিলাম, এখানে আছে পাঁচ ফোড়ন, গোটা জিরে, এক চামচ আদা বাটা, এক চামচ জিরে বাটা, ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আছে এক বাটি মোচা, এটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে এই মোচাটা একটু কষিয়ে নেব। মোচা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে আছে 200 সোনামুগ ডাল, যেটা আমি আগে থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এটা এর মধ্যে দেব, এই সোনামুগ ডাল আর মোচা আর কাতলা মাছের মাথা সব একসঙ্গে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এটা গরম ভাতে খেতে আরও বেশি টেস্ট লাগে। তো এখন আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। এর সাথে ডালটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি জল দেব। তো এই জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, এখানে উষ্ণ গরম জল আছে, গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মুগ ডালটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই আমি এখানে এক বাটি জলই দেব। আর এটা যেহেতু মাছের মাথা দিয়ে হবে, তো বেশি একটা পাতলা করব না, এটা ঘনই হবে। তো এবার এই এটা একটু ফুটবে। তো ফুটে উঠেছে, এবার এর মধ্যে এই যে আগে থেকে ভেজে রাখা এই যে কাতলা মাছের যে মাথা দুটো ছিল আমি ভেঙে নিয়েছিলাম, তো এটা এবার এর সাথে মিশিয়ে দেব। দেখুন যে একসাথে মেশানো হয়ে গেছে, এবার এটা আমি 4-5 মিনিটের মতন ঢেকে দেব। ঢাকা দেওয়া ছিল, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন এই যে ডালটা ঘন হয়ে গেছে। চিনি দেব ও এক চামচ মতো ঘি, এক চামচ গরম মশলার গুঁড়ো। তো সব কিছুর সাথে আবার ডালটা একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা আমি নামিয়ে দেব। কাতলা মাছের মাথা ও মোচা দিয়ে মুগ ডালটা আমার কমপ্লিট, এটা এবার আমি নামিয়ে নেব। মিশে গেছে, তো এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, মোচাটাও বেশ ভালো লাগে।
তো এই যে আমার দিদির ছেলে অর্ঘ, ও এটা খেতে খুবই ভালোবাসে। আচ্ছা দাও, বেশি একটু বেশি গরম নাও। হ্যালো, কেমন হয়েছে? খুব ভালোবাসে উনি তো। আপনারাও বাড়িতে এইভাবে ডালটা বানাবেন এবং গরম গরম ভাতের সাথে খাবেন, খেতে খুবই ভালো লাগে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।